ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والقرآن الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وأيًا قال الله عز وجل في القرآن العظيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق إلى آخر السورة وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وأيضا قال النبي عليه الصلاة والتسليم طلب العلم فريضة على كل مسلم أو كما قال النبي صلى الله عليه وسلم شمست بشمشة من قنوان محبه الله رب العالمين الجنة جتيني آت کے آمدر کے بمیرنا পাড়া থেকে মহল্লা থেকে গ্রাম ঘর থেকে এমন একটা গুরুত্বপূর্ণ মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন যে মজলিসে কিয়ামতের দিন সাক্ষ্য হবে সে আল্লাহ রাব্বুল আমিনের আমরা আন্তরিকতার সাথে একবার শুকর এজা বলি আলহামদুলিল্লাহ অতপর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ সালাম ও শান্তির ধারা বর্ষিত করি আল্লাহুম্মা আমিন উলামায়ে কেরাম তলবায়ে আজিজ দীন দরদি মুসলিয়ানে কেরাম ইসলাম তথা মাদ্রাসা হিতাকাঙ্ক্ষী বন্ধুরা আপনাদের সকলের প্রতি আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে রহমত বর্ষিত হবে আল্লাহুম্মা আমিন কিছু কথা আমার ব্যাপারে আপনারা শুনলেন তিনজন আমরা হচ্ছে বন্ধু একসাথে দারুণ দেওয়াল আমরা পড়াশোনা করেছি সম্ভব এনে আমার ভাই বলছেন আমি চাচা হচ্ছি আমি ওনাকে চাচা বলি উনি আমাকে চাচা বলি তিনি আমার বড় ভাই বলেন গার্জেন বলেন সারপ্রস্তি বলেন আমাকে অনেক বাড়ির থেকে মাদ্রাসায় ধরে ধরে নিয়ে যেতেন আমি বাচ্চা ছেলে হিসাবে বদমাশি করতাম যেতাম না হারিয়ে যেতাম তুই খুঁজে আমার ধরে নিয়ে যেতে হাতে করি একসাথে আস্তে আস্তে ক্লাস বেড়ে গেল উনি পান্ডুয়া চলে গেলেন পান্ডুয়া থেকে আবার ফিরে এলেন বেড়লাতে
জীবন শেষ হলো, বাড়ি এসে মুর্শিদাবাদ জেলার সবচেয়ে প্রাচীনতম মাদ্রাসা, যাকে মাদ্রাসা জননী বলা হয়, উম্মুল মাদারিস বলা হয়, আপনাদের সকলেরই জানা বেলডাঙ্গা জেনিনিয়া ইসলামিয়া দারুল হুদা মাদ্রাসার স্থান হল। তখন মাদ্রাসার অবস্থা অত্যন্ত শোচনীয় ছিল, কারণ ওই মাদ্রাসা যিনি বাণী প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল জলিল সাহেব রহমতুল্লাহ আলাই জীবিত ছিলেন, কিন্তু যান প্রবেশের ধ্বংস করছে। যিনি ইতিপূর্বে 64 বছর মানসার গর্ভের সাথে চালিয়েছেন, শয্যা সাহিত্য অবস্থায় মাসার হাত ধরা না থাকার কারণে মাসার নামটা ছিল, অন্য কিছু ছিল না। 1978 সালে বেলডাঙ্গাতে বড় বন্যা হয়। বন্যাতে এলাকার মানুষ শিবির হিসাবে মাসাকে ব্যবহার করে, তারপর তারা নামতে চায় না। এরকম সময় আমি দেবন থেকে এলাম, এলাকার মুরব্বীরা আমাকে আমার হুজুরকে বললেন, আলিবর সাহেবের উস্তাদ, আমার উস্তাদ, ওনার উস্তাদ যিনি বাংলার রাব ছিলেন, শেরে বাঙ্গাল বলা হতো। বিচক্ষণ মুনাজির ছিলেন পরিষ্কার পরিচ্ছন্ন করে মাসা স্টার্ট করা হলো। আজকে 2 বছরের মধ্যে বা 1 বছরে যারা গেছেন দেখেছেন সেই যুগের সেই মাদ্রাসা আর বর্তমানের মাদ্রাসা আসমান জমিন পার্থক্য আছে। প্রায় 46 বছর হচ্ছে আমার ওই মাদ্রাসা খেদমত করা, 46 বছর। আর তখন থেকে আমি আপনার এই গ্রামে আসি। দারুল দেওবন্দ ১৮৬৬ সালে 15ই মুহররমুল হারাম 31শে মে ভিত্তি স্থাপন করা হয়েছিল। কারণ দেওবন্দের ভিত্তি স্থাপন হয় 1866 31শে মে, বেলা জুলামাদের ভিত্তি স্থাপনের ডেটটা আমার মনে হয় সালটা মনে আছে 1915তে মাসা প্রতিষ্ঠিত হয়। মাদ্রাসা যিনি প্রথম শিক্ষক হিসাবে নিয়োগ পত্র পেয়েছিলেন তার নাম হচ্ছে মোল্লা মাহমুদ, এবং যে ছাত্রকে সর্বপ্রথম ক্লাস দেওয়া হয়েছিল, সবক দেওয়া হয়েছিল, তার নাম ছিল মাহমুদুল হাসান। উস্তাদের নাম কি ছিল? মোল্লা মাহমুদ। ছাত্রের নাম কি ছিল? মাহমুদুল হাসান। পরে তিনি হলেন শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহ। শেখুল হিন্দ মানে পুরো হিন্দুস্তানে তিনি ছিলেন মুরব্বী শেখ, এবং মাদ্রাসা কেন ভিত্তি স্থাপন করা হয়েছিল? ভারত স্বাধীন হওয়ার আগে ওলামায়ে কেরামরা
বিভিন্ন জায়গাতে ইংরেজদের সাথে সংঘর্ষে যুক্ত হয়েছিলেন, লড়াই করেছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য লড়াই হয়েছিল সামলির ময়দানে, যার নেতৃত্ব দিয়েছিলেন মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহ, যিনি হচ্ছেন দারুল দেওবন্দের প্রতিষ্ঠাতা বানী। কিন্তু সেই লড়াইয়ে শিকাগোতে বাধ্য হচ্ছে মুসলমানরা পরাজিত হয়েছিল, ওলামায়ে কেরামরা সেখানে জয়লাভ করতে পারেননি। পরবর্তীতে পাঞ্জাবে মহীশূরে সংঘর্ষ হয় ইংরেজদের সাথে, সেখানেও ইংরেজদের উচক্রান্তের শিকার হয়ে মুসলমানরা পরাজিত হতে বাধ্য হয় এবং মুসলমানরা একদম হাত ছেড়ে দেওয়ার মতন জায়গায় পৌঁছেই যায় যে আর আন্দোলন করে হয়তো আমরা লাভবান হতে পারবো না। কিন্তু তবুও মুসলমানের দিন না হাল ছাড়েনি। ইংরেজ সরকার ঘোষণা করল যে সমস্ত মুসলমানরা ইংরেজের সাথে রায় করতে যে নিহত হয়েছে, আমার তাদের শহীদ হয়েছে, তাদের বাসায় নিহত হয়েছে, তাদের যে কচিকাঁচা বালক বালিকারা আছে এদেরকে আমরা ফ্রি শিক্ষা দেব। ইংরেজ সরকার তাদের যাবতীয় খরচ খরচা বহন করবে মুসলমানদের সেই সব সেদের শিক্ষার ক্ষেত্রে। মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহ চিন্তা করতে লাগলেন, মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহ ভাবছেন, হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহ, হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাইহ, যে একে তো দেশের এই করুণ অবস্থা, আমাদের জান মানের কোনো নিরাপত্তা নাই, আবার যেগুলো কারা করুক আমাদের সন্তান তাদেরকে ওরা নিজেদের আদর্শ শিক্ষাকে স্থানচ্যুত করে দেবে এ মানে নেওয়া যায় না, এর বিকল্প একটা ব্যবস্থা করতে হবে। তারা কি করলেন, পরামর্শ করে যে ইংরেজদেরকে ইংরেজ সরকারকে সত্য দেওয়ার দরকার নাই, ছেড়ে দেওয়ার দরকার নাই, আমরা মাসা তৈরি করব, তাদের গার্জেন থাকবে না, আমরা তাদের গার্জেন, আমরা তাদের অভিভাবক, তোমরা ওই বেইমানদের হাতে সন্তান না দিয়ে আমাদেরকে দাও, তাদের সম্পূর্ণ খরচ হতে দিয়ে আমরা তাদেরকে প্রতিষ্ঠিত করে তুলব। মাসা 1866-তে 31শে মে প্রতিষ্ঠিত হলো। মোল্লা মাহমুদ রহমতুল্লাহ আলাইহ শিক্ষক নিয়োগ হলেন, মাহমুদ হাসান রহমতুল্লাহ আলাইহ ছাত্র যে পড়তে লাগলেন একটা ডালিম গাছের নিচে। আমাদের পড়াকালীন পর্যন্ত সেই ডালিম গাছ অক্ষত অবস্থায় মসজিদে ছাতা মসজিদে ডালিমে অবস্থিত ছিল। পড়ে আসার পর 10-20 বছর পর্যন্ত আমি যেটা করেছি দেখি গাছ আছে, কিন্তু দুর্ভাগ্য 1 বছর 20 হবে মনে হয় সে গাছের অস্তিত্বটা আর নাই। মাথা উদ্দেশ্য কি ছিল, যে একে তো ইংরেজরা আমাদের ইমান চুরি করার জন্য আমাদের এই সন্তান সৈনিক তৈরি করবে, তা আমাদের বিরুদ্ধে সংগ্রাম করবে, এটা আমরা হতে দেব না। তারা মাসা করলেন এবং দারুণ ভিত্তি স্থাপন হওয়ার পরে আস্তে 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 মাসা শিক্ষা প্রসার প্রচার বাড়লো। সে দারুণ আজকে ভারতবর্ষ নয়, পাকিস্তান নয়, বাংলাদেশ নয়, পুরো এশিয়া মহাদেশের বৃহত্তম প্রতিষ্ঠান হচ্ছে দারুণ দেওবন্দ। আলহামদুলিল্লাহ ছিল, আন্তরিকতা ছিল, তারা আল্লাহর উপর ভরসা করে
মাথা পড়েছিলেন, সেখানে লাখের লাখ পুরাভাই গ্রামরা তৈরি হয়েছেন, সৈনিক তৈরি হয়েছে, দেশ বড় স্বাধীন হয়েছে, এবং সেই স্বাধীনতা আন্দোলনের নায়ক ছিলেন মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহ। তার সুযোগ্য ছাত্র ছিলেন মাওলানা হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহ। তার সুযোগ্য সন্তান হচ্ছেন হিদায়াত মাওলানা আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহ। তার অবর্তমানে বর্তমান আমাদের সারা ভারতবর্ষের আমিরুল হিন্দ দারুল উলুম দেওবন্দের প্রধান শিক্ষক এবং সারা ভারতবর্ষের জমিয়তে উলামা হিন্দের প্রেসিডেন্ট সভাপতি সৈয়দ মাওলানা আরশাদ মাদানী দামাত বরকাতুহ। এভাবে মাথা চলে আসছে। আমি আমার ভাইকে বলেছিলাম, চাচাজি উনি একটা মাথা তৈরি করে আর একটা ফেতু তুমি নিয়ে যেতে আছেন, আল্লাহ রহমত আমিও যেদিন এসেছি সেদিন এই মাথা ফেতমতে আছে, তুমি কি করিবা আছো, এখানে একবার ওখানে একবার সেখানে একবার, আমাদের প্রয়োজন আছে, এমন আলেমের দরকার আছে যার মধ্যে তাকওয়া তাহারাত থাকবে, যার মধ্যে পরহেজগারি থাকবে, যার মধ্যে আমানত দেওয়ার দাঁড়িয়ে থাকবে, যার সদন থাকবে, এ লোকের খুব অভাব। আল্লাহ রহমত আমরা চাই, যেটা দেখো আমরা বলেছিলাম ব্যক্তিগত বন্ধু হিসাবে বলেছিলাম যে গান্ধী থানার অন্তর্গত একটা ভালো প্রতিষ্ঠান তৈরি চেষ্টা করো, তাতে আমাদের যত রকমের সহযোগিতা করে হিসাবে আমরা সহযোগিতা করব। এই প্রতিশ্রুতি দেওয়ার পরে যা দেরিতে হয়েও তার সূচনা বর্তমান সারা পৃথিবীর সবচেয়ে বড় বুজুর্গ পশ্চিম পাকিস্তানের পীর জুলফকার নকশবন্দি রহমতুল্লাহ মাদাতুল্লাহ আলী সুনামধন্য খলিফা দারুল উলুম দেওবন্দের শিক্ষক পীরে কামিল আলহাজ মাওলানা কারী তাওফীক আহমদ সাহেব মাদাতুল্লাহ আলীর মাধ্যমে এই মাদ্রাসার ভিত্তি স্থাপন হয়েছে। যেমন দারুল উলুম দেওবন্দের ভিত্তি স্থাপন করতে মাওলানা রশিদ আহমদ খানু সাহেব ছিলেন, হানবী সাহেব ছিলেন, মোল্লা মাহমুদ ছিলেন, এইরকম অনেকগুলো ওলামায়ে কেরাম আপনাদের পরামর্শ নিয়ে আপনাদের মাধ্যমে পীরে কামিল মহাতফির আহমদ সাহেব আলীর মাধ্যমে এর ভিত্তি স্থাপন হয়। আল্লাহ তাআলা তাকে আজকে কবুলের এত করে দান করেছেন, সেই মাসে আজকে আমরা ইনশাল্লাহ আনুষ্ঠানিক ভাবে কাজে পড়াশোনা শুরু হবে, তার মজলিস আছে। বুজুরগান দিনদের আন্তরিকতা এখলাস, এর নাম হচ্ছে ফায়েজ। এত তাড়াতাড়ি প্রতিষ্ঠান গড়ে তোলা খুব কম জায়গায় আমরা লক্ষ্য করেছি। আল্লাহ রহমত আছে, বাড়ি মাথার এখলাস আন্তরিকতা আছে, তার তাকওয়া তাহারাতের কারণে বুজুরগান দিনদের শোনার ফলে আজকে মাথা এই জায়গায় পৌঁছে গেছে। এখন বাকি কাজটা নির্ভর করবে আপনাদের খেদমতের উপরে, আপনাদের ইখলাসের উপরে, দানের উপর। কোরআনে কারিম থেকে আমি দুটো জায়গাতে দুটো আয়াত পড়েছি, দুটো হাদিস পড়েছি, তার উপরে দু চার মিনিট কথা পড়ার আমার ইনশাআল্লাহ আরো কোশিশ করব। কোরআন আয়াত পড়েছি, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা শিক্ষিত জ্ঞানী গুণী আর যারা অশিক্ষিত অজ্ঞ নির্বোধ, এই দুটো শ্রেণী কি সমপরিমাণে হতে পারে? শিক্ষিত অশিক্ষিত জ্ঞানী নির্বোধ এরা কি সমান মর্যাদা
মানুষ হতে পারে? উত্তর আমরা কি দেব, আপনারা কি দেবেন? যে একজন বুদ্ধিমান জ্ঞানী লোক, একজন নির্বোধ গোপালক, দুটো তো সমান হয়। আল্লাহ তাআলা বলেন, হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুন ওয়াল লাযীনা লা ইয়ালামুন। যা লেখা পড়া যাবে, যারা জ্ঞান গৌরবার অধিকারী, তারা যারা অজ্ঞ মূর্খ জাহেল নির্বোধ, তারা কোনো সমান হতে পারে না, জ্ঞানী হতে হবে। এখন এই বিশাল পৃথিবীতে নানা মনে নানা মত, যে যেমন মানুষ সে তেমন, এর থেকে ব্যাখ্যা নিচ্ছ নাস্তিক তার বিদ্যার কারণে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করেছে। তাদের এখানে শিক্ষা কি? তারা পণ্ডিতি এটা জানার চেষ্টা করেছে যে আল্লাহ আমার কেউ নাই। কিন্তু জ্ঞান কোন জ্ঞান, কোন জ্ঞানীকে আল্লাহ তাআলা এখানে সম্বোধন বলেন? ওলামায়ে কেরামরা মুফাসসিরিনে এজামদের মত হচ্ছে, দ্বীনি শিক্ষায় যারা পারদর্শী, ধর্মীয় ভাবাবেগ নিয়ে যারা কালচার করে, সেই সমস্ত মানুষ যাদের মধ্যে ধর্ম বিরুদ্ধ নাই, ধর্মীয় চেতনা নাই, আল্লাহ আল্লাহ রসুলের প্রেম প্রীতি ভালোবাসা মহাপত নাই, তারা কোনো সমান হতে পারে না। হাদিস আপনার সামনে পড়েছিলাম, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খায়রুকুম মান তাআল্লামা আল-কুরআন ওয়া আল্লামা। খায়রুকুম মানে তোমরাই ভালো, তোমরাই উত্তম, তোমরা সর্বশ্রেষ্ঠ। মান তাআল্লামা আল-কুরআন ওয়া আল্লামা, যে কোরআনে কারিমের তালিম ও তাআল্লুমের সঙ্গে, তালিম ও তাআল্লুম শিক্ষা প্রদান করা, শিক্ষা অর্জন করা, ছাত্র শিক্ষক মুআল্লিম এবং তালেবে ইলম, যারা শিক্ষা কোরআন হাদিসে শিক্ষা দেয়, যারা দ্বীনে ইলমের শিক্ষা দেয়, এবং যারা দোজানু হয়ে বসে এই দ্বীনে ইলমের চর্চা করে থাকে, উভয়ই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানে হিসাবে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। কিন্তু আজকে আমরা কি মনে করি, যারা ছেলে মেয়েরা আজকে আলামে মিশনে পড়ছে, ভয়েসে পড়ছে, আলিগড় ইউনিভার্সিটিতে পড়ছে, কেন কল বহরমপুরে পড়ছে, আমাকে বলে পাকার কপাল ঘিরে চাকরি ছেড়ে আলামে মিশনে পড়াইছে নি, বিশাল ব্যাপার, এক ডাক্তার হয়ে গেল, একটা ইঞ্জিনিয়ার পড়ছে। আমরা তাদের সুনাম করি, তাদের জন্য আমার প্রশংসা করি, কিন্তু আপনারা আমার দিনের নবী যেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, ওদের কথা বলেননি, ওর কি বলেন, খায়রুকুম মান তাআল্লামা আল-কুরআন ওয়া আল্লামা, যে কোরআন শিখবে এবং শিখাবে সেই উৎকৃষ্ট, সেই উত্তম। আল্লাহ কোরআন বলেন, ইন্নামা ইখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে এমন একটা জামাত থাকবে যা আছে, যা আমাকে ভয় করে, যা আমাকে শ্রদ্ধা করে, আমার সম্মান করে, আমার ভয়ে তারা কোন অবৈধ কাজের সাথে সংযুক্ত নাই, তাদের আমল আমল না থেকে আরম্ভ করে বাজি দুনিয়ার যে সমস্ত কাজকর্ম রয়েছে প্রত্যেকটা কাজে তারা সচেতন, একটা বিন্দু পরিমাণ আল্লাহর নির্দেশের বাইরে কাজ করার চেষ্টা করে না, এরকম মানুষের নাম হচ্ছে
আলেম সম্প্রদায় আর তারা আমাকে ভয় গেওলাবাইদের মাধ্যমে আজকে সারা পৃথিবীতে ইসলাম ছড়িয়ে পড়েছে। মাছ যদি বাঁচিয়ে রাখতে হয় আপনাকে জলের ব্যবস্থা করতে হবে, পানির ব্যবস্থা করতে হবে। পানি থাকলে মাছ বেঁচে থাকবে। মাছকে মারার জন্য যেমন অ্যাটম বম ব্যবহার করতে হয় না, রাইফেলে গুলি লাগে না, শটগান মারতে হয় না, মাছ ধরে ড্যামে তুলে রেখে দেন, 5 মিনিট 10 মিনিট 15 মিনিট পরে নিস্তেজ। মাছের জন্য পানি দরকার। মুসলমানের ইমানের হেফাজতের জন্য মাদ্রাসা দরকার, মসজিদ দরকার। আজ আপনার গ্রামে মসজিদ আছে, আজান দিতে হবে, আজানটা কোথায় শিখবে? মাদ্রাসায়। গ্রামে মসজিদ আছে, নামাজ পড়বেন, ওযু করতে হবে, ওযু শিক্ষাটা আপনি কোথায় পাবেন? মাদ্রাসায়। মসজিদকে বাঁচিয়ে রাখতে হলে মাদ্রাসা আপনার আমার জীবনে অত্যন্ত দরকারি। সেই মাসায় সূচনাটা আরো অনেক আগে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই প্রতিষ্ঠানে এই বিল্ডিং এর শুভদ্বার আগামীকাল সকাল ইনশাআল্লাহ হয়ে যাবে। মসজিদের ছাত্র এসে গেছে, শিক্ষক তো আসেনি, শুধু আপনাদের দোয়ার দরকার। এই দোয়ার মধ্যে হিসাবে আজকের এই অনুষ্ঠান। যাই হোক, তো হাল ইয়াস্তাবি আল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। এই দিনই শিক্ষা চর্চা প্রয়োজনে শিক্ষিত মাদ্রাসা প্রতিষ্ঠান প্রয়োজন হয়ে পড়েছে। সেই উদ্দেশ্যে আজকে মাদ্রাসা। আর পবিত্র কোরআনে আয়াত আয়াত ছুটে গেছে, যে হয়তো পড়েছি আমি, ইয়ে কোরআন বিসমি রাব্বিকাল লাযী খালাক। আজ প্রত্যেকটা মানুষের মধ্যে একটা চেতনা এসেছে, ভাবনা এসেছে যে আমি মূর্খগণরা যাই হই না কেন, অশিক্ষিত যতই হোক না কেন, আমি আমার ছেলে মেয়েদেরকে একটু শিক্ষিত করে যাব। সে জেনারেল লাইনে হোক, মাস লাইনে হোক, কিছু তাকে পড়াশোনা করে যাব। এই ভাবনাটা, এই চেতনাটা প্রত্যেকটা মানুষের ভেতরে কাজ করছে। আজকে যারা টুকটুকি চালক, যারা ভ্যান চালক, যারা অন্যান্য ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, প্রত্যেকের মনের আশা আকাঙ্ক্ষা যে আমরা আমাদের ছেলেদের একটু শিক্ষিত করে যাব। কিন্তু কত 1500 বছর পরে আমাদের এই ভাবনাটা আসছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে জিবরিল আমিন আলাইহিস সালামের মাধ্যমে গার হিরার মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবুওয়্যাতের বাণী ওহি অবতীর্ণ করেছিলেন, জিবরিল আমিন এলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহার মধ্যে আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন, কথোপকথন মাধ্যমে বললেন ইকরা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ আপনি পড়ুন। তো অবাক কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বে 40টা বছর পর্যন্ত পড়াশোনা কোনো সম্পর্ক নাই, আক্ষরে ব্যাংকটুকু নাই, যাকে উম্মিয়া মাহেজ বলা হতো আমাদের ভাষায়, উম্মিয়া মাহেজ, আক্ষরিক কেন নাই, নিরাপদ। আর কোথাও মিলে জাহেল মূর্খ। একজন লোক তাকে বলতেন পড়ো, এবার কোন কথা, উনি সরল সহল হয়ে বলেছেন মা না বেকারি, বাবু আমি তো লেখাপড়া জানিনি, আমি পড়বো কি করে। জিবরিল আমিন মানুষের আকৃতিতে এসেছিলেন, উনি মানুষ ভাবলেন, একবার দুবার তিনবার হওয়ার পরে জিবরিল আমিন নবীবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকে বুকে আরেক জন করে কি করা, বিসমি রাব্বিকাল লাযী খালাক। আল্লাহ সব পড়তে লাগলেন, এই গুটি কত আয়াত সর্বপ্রথম ওই হিসাবে দুনিয়ার মধ্যে এসেছিল।
معنى هذه الإقراء باسم ربك الذي خلق ويبارو تما شيء بتبالغ عن نامنيه جيني تما كا سرشتي كورس جي الله الدنيا كا سرشتي كورجن الدنيا باشي كا سرشتي كورجن مخلوق كا سرشتي كورجن تام نامنيه تو كورس كور خلق الإنسان على من على আর যে মানুষকে লোথরা রক্তের গোটা তৈরি করেছে মানুষ সৃষ্টির একটা ইতিহাস আলাদা আছে সে যাব না তো আল্লাহ পড়তে বলে রবের নাম এটা আমার উদ্দেশ্য এর পড়ার কথা আজকে 1500 বছর পরে আমাদের মাথায় ঢুকছে কিন্তু স্বয়ং আল্লাহ রাব্বুল আমিন কোরআন যে প্রথম আলোচনা করেছেন তাহলে তোমাকে পড়তে হবে তোমার পড়ো এই পড়ো শব্দের গুরুত্ব 1500 বছর পরে আমাদের কাছে আসছে আর আমরা কি করি যারা নিরক্ষর তাদের দ্বারা দুনিয়ার ভালো কাজের আশা করা যায় না লেখাপড়া জানাওয়ালা শত্রু ভালো তো মূর্খ মানুষের সাথে বন্ধু ভালো না আমরা বলি যদি শত্রু জ্ঞানী হয় তো সেও আমার উপর আসতে পারে কিন্তু যদি মূর্খ আমার বন্ধু হয় সে আমার উপকারে আসবে আর এই স্বাক্ষরিত অভিযানে ভারতবর্ষ সরকার লক্ষ লক্ষ কোটি টাকা ব্যয় করেছে যে মানুষকে নেখর থাকলে চলবে না আক্ষর জ্ঞানের আনতেই হবে সই করতেই হবে এসব দুনিয়ার কথা যাই হোক ভাইরা আমার যে বহু আশা আকাঙ্ক্ষার মাধ্যমে যে মাসার আপনারা ভিত্তি স্থাপন করেছেন আমরা অন্তরে দোয়া করবেন আল্লাহ তাআলা আমার ভাইকে হায়াত দারাজ করেন এবং তার নেতৃত্বে যে মাদ্রাসা আমরা দেখতে চেয়েছি দরা হাদিস পর্যন্ত ভুলে যাওয়ার জন্য আল্লাহ তাকে তৌফিক দান করেন এবং একটা কথা অবশ্যই মনে রাখবেন আপনারা জানেন এই যে গায়ের জামাগুলো আমাদের আছে যখন পুরাতন হয়ে যায় ফেটে যায় ছিঁড়ে যায় তখন আমরা হয় ঘরে লাটা করি না আঘাত দাঁড়িয়ে পড়ি মসজিদে কোরআনে যে জুজদান গুলো আছে সেই জুজদান গুলো যখন পুরাতন হয়ে যায় তখন কেউ আমরা মোটর সাইকেল পুষি না মসজিদের মেজর সাফ করি না সেই জন্য তাকে তার অমর্যাদা করা যাবে না তার বেয়াদবি করা যাবে না এই মাদ্রাসার সাথে যাদের সম্পর্ক থাকবে তারা কোরআনের দুজনের মতো আল্লাহ তাআলা তাদেরকে ওই রকম ছুরি ফেলে দেবেন না আপনাদের হাসল ওলামাই কেরাম আগামের ইনি দেওয়ান এবং মজুরা নির্দেশনে ইনশাআল্লাহ দেওয়ান আপনারা সাথে উঠবেন এবং হাসনাতে জান্নাত যাবেন এই জন্য এই কোরআনের যে পাথরে এই মাসে পড়াশোনা করছে যারা পড়াচ্ছেন তাদের সাথে সম্পর্ক বজায় রেখে আপনারা চলবেন এবং যে যতটুকু পারবেন দেখুন যখন আপনার সময় হবে 5 টাকা 10 টাকা 20 টাকা 1 কেজি আলু নাতি শাক অসব ভেন্ডি যা যেমন হবে যেমন পারবেন মাথায় দিয়ে যাবেন দেখবেন আপনাদের বরকতের শেষ থাকবে না এবং ইনশাআল্লাহ মাসা চুষ্ট আগে যাবে এই গুলি গত কথা বলে আমি আমার বক্তব্য বক্তব্য হচ্ছে আল্লাহ তাআলা আমি দোয়া করব আল্লাহ তাআলা এই গ্রামবাসীর 100% সাহায্য সহায়তায় মাসা প্রতিষ্ঠিত হয়েছে কোনো ভুল নাই এবং বিশেষ করে যে সমস্ত যুবক ভাইয়েরা আজকে পেটের দায়ে গ্রাম ছেড়ে সৌদি খাচ্ছেন বিদেশ খাচ্ছেন তাদের বহু কোরবানি আছে বহু অবদান আছে এছাড়া পার্শ্ববর্তী গ্রামের মানুষদেরও যে রুঝান আমি দেখেছি তাদের যে আন্তরিক জগৎ চেষ্টা আমি লক্ষ্য করি দর্শক দুশো দেখে সকলকে যেন কবুলা দান করেন এবং তাদের দোয়াতে এই মাসে অল্প দিন মধ্যে আল্লাহ দিন দিন রাত জমে তাকে আল্লাহ আমিন
الحمد لله رب العالمين. جيس. جيس.